ত্রিপুরা 2019 সালের পুজো পরিক্রমায় আমরা আজকে প্রথমেই চলে এসেছি আইসবাগ সার্বজনীন দুর্গোৎসবে। আর আইসবাগের এবারকার প্রয়াস 61তম বর্ষে তামিলনাড়ুর লক্ষ্মীনারায়ণ মন্দির। আজকে আমরা শহরের কিছু সেরা সেরা পুজো দেখে নেব, তার মধ্যে এই আইসবাগ প্রথম। আসুন আমরা গোটা পুজোটা দেখে নিই। সার্বজনীন দুর্গোৎসবে এবার তাদের প্রয়াস গুজরাটের নীলকণ্ঠ মন্দির। আমরা এবার দেখে নেব মণ্ডপের সমস্ত রকম সজ্জা এবং প্রতিমা দর্শন করে আপনাদের দেখাব। আপনারা দেখছেন সোনাখালী সার্বজনীন দুর্গোৎসবের প্রয়াস গুজরাটের নীলকণ্ঠ ধাম। আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাব এবং সম্পূর্ণ মণ্ডপ আপনাদের পরিদর্শন করে দেখাব। মণ্ডপের সাথে সাথে প্রতিমাতেও সোনাখালী নিমতলা চমক রেখেছে। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র মন্থনের সমস্ত দেব দেবী। আমরা এই মুহূর্তে চলে এসেছি ভাটপাড়া মিলনি ক্লাবের পরিচালনায় তাদের সাবমেরিন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা যেখানে এখন প্রবেশ করে আছি অনেকটা সাবমেরিনের মধ্যে। পুজো মণ্ডপে প্রবেশ করে বোঝা মুশকিল যে আমরা সত্যি সত্যি সাবমেরিনের ভেতর আছি নাকি কোনো পুজো মণ্ডপের আদলে। আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি সকলের ভালো লাগবে এবং আপনারাও ভাটপাড়া মিলনের সঙ্গে এসে পুজো মণ্ডপ দর্শন করুন।
করছি ভাটপাড়া মিলনী সংঘের সাবেকী প্রতিমা। অনেক সময় বড় বড় মণ্ডপও নজর কাটতে পারে না, কিন্তু কিছু মূর্তি আছে যেগুলি আমাদের নজর কেড়ে যায়। তার মধ্যেই এই একটি মূর্তি আশা করি সবার নজর কাড়বে, 4 নম্বর মণীন্দ্রনগরের সর্বজনীন দুর্গোৎসব। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কাশিমবাজার বারোয়ারিতলার পুজো মণ্ডপে। এবার তাদের প্রয়াস দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের আদলে পুজো মণ্ডপ। এখানকার দুর্গা প্রতিমা ফুটে উঠেছে দক্ষিণ ভারতের মীনাক্ষী দেবীর মূর্তির আদলে। আমরা এখন এসে পৌঁছেছি রাজা আশুতোষনাথ স্মৃতি সমিতির পুজো মণ্ডপে, দেখে নেব। শৈশব হারিয়ে গেছে প্রযুক্তির আলোতে, কিন্তু আশুতোষ নাথ স্মৃতি সমিতি তুলে ধরেছে আমাদের শৈশবের হারিয়ে যাওয়া স্মৃতি। আসুন আমরা দেখে নেব শৈশবের স্মৃতি। সমস্ত প্যান্ডেল সম্পূর্ণ করা হয়েছে পাটের তন্তু থেকে, এবং আমরা প্রতিমায় দেখতে পাচ্ছি যে পাটকাঠির উপর বিভিন্ন রকম কাজ করে মায়ের শয্যা নিমজ্জিত করা হয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের পূজা প্রাঙ্গণে, এবং বিষ্ণুপুর আমরা কজন ক্লাব পূজা প্রাঙ্গণের এবারকার প্রয়াস আমেরিকার টেম্পল অফ জুনো। আমরা মণ্ডপের প্রবেশ করে দেখব শিল্পীর কারুকার্য। শিল্পীর শিল্পদক্ষতায় সূক্ষ্মভাবে ফুটে উঠেছে বাঁশের ছোট ছোট টুকরো দিয়ে মণ্ডপ সজ্জা। অসাধারণ মণ্ডপ সজ্জার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 48 ফুট দুর্গা প্রতিমা। এসে পৌঁছেছি বিষ্ণুপুর অনামী ক্লাবের পুজো মণ্ডপে, এবারকার তাদের প্রয়াস বাহুবলীর একাংশ। আমরা এসে পৌঁছেছি বিষ্ণুপুর বালাক সংঘের পরিচালনায় এবারকার প্রয়াস ভূতের রাজা দিলবর। এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে বালাক সংঘ। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গুপি গাইন ও বাঘা বাইন এই চরিত্রে কার না জানা, সকলেরই খুব চেনা, ইনি হলেন ভূতের রাজা।
আপনারা দেখছেন ভূতের রাজা বিলোবরের গবেষক। আমরা এই মুহূর্তে আছি দিলক রাজার দেশের ভূতের রাজা দিলোবরের গবেষকের কাছে। আর পরিচয় আশা করি আপনাদের দিতে হবে না। মহাসপ্তমীর সন্ধ্যাক্ষণে আমরা এসে পৌঁছেছি বাবুল বোনা পুজো মণ্ডপে। বাবুল বোনা পুজো মণ্ডপের এবারকার প্রয়াস রাজস্থানের মন্দিরের আদলে ফুটে উঠেছে। মধ্যরাতেও ঠাকুর দেখার জন্য ভিড়। প্রতিমা মূর্তির মধ্যে যদি সাবেকিয়ানার ছোঁয়া দেখা যায় তো আমাদের বহরমপুরের জামনিপাল মহাশয়ের বংশধরের এই হাতের সুনকুল কাজের দরুণই আমরা বুঝতে পারি। প্রতিমা শিল্পীটি নিজস্ব হাতে ফুটিয়ে তুলেছেন অসীম পাঠ। প্রতিমার মধ্যে এক সুন্দর চিত্রনাট্য ফুটিয়ে তুলেছে। আপনারা খুব ভালো করে দেখতে পেলে দেখতে পাবেন পুরাণ এবং আরও অন্যান্য গ্রন্থের উল্লেখ এখানে করা হয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি লোয়ার কাদায় সার্বজনীন দুর্গোৎসবে এবং এখানে দেবী বিভিন্ন রূপে ধরা দিয়েছে। আমরা প্রবেশ করছি সাগার সার্বজনীন দুর্গোৎসবে। আমরা লক্ষ্য করছি খুব সুন্দরভাবে তারা আলোকসজ্জার মাধ্যমে দর্শকের মন কাটতে চেয়েছে এবং সত্যি এই আলোকসজ্জা দর্শকের মন কাটে। খাগড়া বাবুপাড়া এবার তাদের প্রয়াস একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরা এবং আমরা এই মণ্ডপে এসে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে তারা একটা গ্রাম্য পরিবেশের জীবন্ত রূপ তুলে ধরেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে কীভাবে গ্রাম্য পরিবেশ তারা জ্যান্ত রূপ দিয়েছে। গ্রাম্য পরিবেশে এখানে মাকে মৃন্ময়ী রূপে দেখানো হয়েছে। দারুণ করছে, দারুণ।
বহরমপুরবাসীর কাছে সর্বজনের পূজাটা একটা অন্যরকম। এখানে পরম্পরায় সাবেকিয়ানাটা এরা ধরে রেখেছে। আমরা এসে পৌঁছেছি ভট্টাচার্যী পাড়ার সার্বজনীন দুর্গোৎসবে। এবারকার তাদের প্রয়াস পদ্মাবতী সিনেমার কিছু অংশ। আমরা এসে পৌঁছেছি গোয়ালজান সেবা সমিতির সার্বজনীন দুর্গোৎসবে। এবার তাদের প্রয়াস বেলুড় মঠ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রাধারঘাট বাপুজি ক্লাবের পরিচালনায় দুর্গোৎসবে। এবারকার তাদের থিম ভারতীয় পার্লামেন্ট। অবশেষে আমরা এসে পৌঁছেছি পুরাতন কান্দি বাস স্ট্যান্ড সর্বজনীন পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপের বিশেষ আকর্ষণ, ভেতরে গেলেই গা ছমছমে ব্যাপার একটা নেমে আসে। শ্মশান কালীবাড়ির ঠিক পাশেই পুজো কমিটি এবার তুলে ধরেছে সাবমেরিন। গোড়াবাজার অযোধ্যা নগরের এবারকার প্রয়াস প্রস্তাবিত রাম মন্দির।
হ্যালো অজয়, ঠিক আছে, ওকে একটা ছবি তুলো। আপনারা দেখছেন এটা রাম সেতু, রামশিলা। বল, আমরা এসে পৌঁছেছি হরিদাস মাটি সার্বজনীন দুর্গ উৎসবে এবং এখানকার প্রয়াস দিল্লির লোটার টেম্পল। আমরা এখন এসে পৌঁছেছি হরিদাস মাটি সার্বজনীন দুর্গ উৎসবে আর এখানকার প্রয়াস লোটাস টেম্পল। হরিদাস মাটি উৎসবের সঙ্গে সার্বজনীন দুর্গ উৎসব এর সঙ্গে আমরা আজকে ঘোষণা করছি আমাদের এই পুজো পরিক্রমা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং লাইক করুন, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন। অপার আনন্দ ধারা বাংলার তোর গোড়ায় উপস্থিত প্রাকৃতিক নিয়মে জীবন ধারার চেনা ছন্দে পরিবর্তন রোজকার জীবন।